ফোন বন্ধ তাহসানের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেটেড তারকা জুটি তাহসান খান ও অভিনেত্রী মিথিলার বিচ্ছেদের ঘটনা এখন টপ অফ দ্য কান্ট্রি এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা বৃহস্পতিবার ফেসবুকে নিজেদের পাতায় বিচ্ছেদের ব্যাপারটা পোস্ট দিয়ে জানিয়েছিলেন তাহসান কিছু সময় পর সেটিও সরিয়ে নেন তিনি এটি অবশ্য যে কোনো ঘোষণা দেওয়ার বেলায় ঘটে এ থেকে ভাববার অবকাশ নেই যে তাহসানের সিদ্ধান্ত বদল করতে যাচ্ছেন এদিকে তাহসানের তাহসান খান নামক ফেসবুক আইডিটি এখন ডিঅ্যাক্টিভেটেড এমনকি ফোনেও পাওয়া যাচ্ছে না এই শিল্পীকে এ সুযুগে ভক্তরা ভাবতে বসেছেন ফের বুঝি এক হতে যাচ্ছেন তাহসান মিথিলা সত্যই কি তেমন সুযোগ আছে তাহসান মিথিলার পূর্ণমিলন সম্ভব নয় তাহসানের ঘনিষ্ঠ সূত্রের দাবি এটাই সূত্রটি বলেছে মে মাসে তাদের আনুষ্ঠানিকভাবে ছাড়াছাড়ি হয়ে গেছে এমন সিদ্ধান্ত তারা হুট করে নেয়নি তাছাড়া এমন ছাড়াছাড়ির রেকর্ড নেই যেখানে তাসান বা মিথিলা কেউই দোষারোপ করেনি একে অন্যের বিরুদ্ধে কুচ্ছা রটায়নি দেশের বাইরে থেকে ফিরেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তাসান। শুক্রবার চট্টগ্রামের একটি কনসার্টে অংশ নিয়েছেন ফোন বন্ধ থাকলেও ধরে নেওয়া যায় স্বাভাবিক ও সুস্থই আছেন তাহসান